ওস্তাদ তৌফিক দানকর মঞ্জুর করিম আপনি লিখেছেন, বাবা যদি মায়ের সাথে অন্যায় ব্যবহার করেন সন্তান হিসাবে আমার করণীয় কি? এই সমস্যাটি আমাদের অনেক ভাই বোনের। বাবা যদি মায়ের প্রতি অন্যায় আচরণ করেন সন্তান হিসাবে, আমরা বাবার প্রতি রূঢ় আচরণ করে বা বাবাকে শাসন করে এটা সংশোধন করতে যাব না, যে কাজটি আমাদের অনেক ভাই বোন করে থাকেন। বাবা এবং মা তারা একে অন্যের জীবনসঙ্গী। বাবা যদি মায়ের প্রতি অত্যাচার করেন, অবিচার করেন, আমি বড় জোর মাকে অবিচার হাত থেকে রক্ষা করার জন্য আমার বুক পিঠ পেতে দিতে পারি যদি শারীরিকভাবে তাকে নির্যাতন করা হয়, কিংবা আমি আমার জায়গা থেকে বাবার প্রতি রূঢ় আচরণ করা ছাড়া, বেয়াদবি করা ছাড়া আমি আমার মাকে রক্ষা করার চেষ্টা করতে পারি। এর পাশাপাশি ঠান্ডা মাথায় যদি বাবাকে বোঝানোর কোনো সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কাউন্সিলিং করতে পারি, বোঝাতে পারি বিনয়ের সাথে, সন্তান সুলভ যে বোঝানো সেই বোঝানোটা আমরা করতে পারি। এর পাশাপাশি অন্য কারোর মাধ্যমে বাবাকে বোঝানোর চেষ্টা করতে পারি, কাউন্সিলিং ব্যবস্থা করতে পারি, উদ্যোগ নিতে পারি, এবং নিজে যদি এখানে মধ্যস্থা করতে গিয়ে অশান্তি হবে না হয় তাহলে অন্যদেরকে জানিয়ে এনে, সংবাদ দিয়ে এনে মাকে অত্যাচারের হাত থেকে রক্ষা করার চেষ্টা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুরা খাকা জালেমা মাজলুমা, কোনো মুসলিম যখন বিপদ জুলুমের শিকার, কোনো মুসলিম যখন জুলুমের শিকার হবেন তখন জালিম হন অথবা মাজলুম হন, সর্বাবস্থায় উভয়কে সহযোগিতা করার জন্য বিক্রম সদস্য নির্দেশ দিয়েছেন। মাজলুমকে বাঁচানোর জন্য পিঠ পেতে দেয়া বা উদ্যোগ গ্রহণ করা, আর জালিমকে জুলুমের হাত থেকে রক্ষার জন্য বোঝানো কিংবা তার হাত ধরে ফেলা, এটাই ইমানদারের দায়িত্ব। একজন সন্তান এই কাজটি হুবহু বাবার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে যদি বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে, বাবার সাথে হাতাহাতি হতে পারে, বাবার অসম্মান হতে পারে, তাহলে বাবা যে অন্যায়টা করছেন মায়ের প্রতি, আপনি সেম অন্যায়টা করলেন বাবার প্রতি। বরং আপনার মায়ের প্রতি আপনার বাবার যতটুকু শ্রদ্ধা প্রকাশ করার দায়িত্ব রয়েছে, আপনার বাবার প্রতি আপনি শ্রদ্ধা প্রকাশ করার দায়িত্ব রয়েছে তার চাইতে অনেক গুণ বেশি। আর এই জায়গা থেকে আপনি আপনার বাবার শাসনের দায়িত্ব নিতে পারেন না, অন্যদেরকে আপনি সেখানে ইনভলভ করাতে পারেন, তাদের মাধ্যমে আপনি সুরাহা করার চেষ্টা করতে পারেন। আর যদি কোনোভাবে আপনার সামনে খোলা না থাকে, সবর করলেন, মাকে সান্ত্বনা দিলেন, যথাসম্ভব মায়ের কষ্ট লাঘবের চেষ্টা করলেন, কিন্তু কোনো অবস্থাতেই বাবার প্রতি আপনি চড়াও হতে পারেন না। একই কথা মায়ের বেলাও প্রযোজ্য, যদি মা বাবার উপরে চড়াও হন বা কোনোভাবে নির্যাতন করেন সেক্ষেত্রেও আপনি মায়ের প্রতি কোনো প্রকার অবিচার করতে পারেন না। সন্তান হিসাবে আমরা কখনো আমাদের বাবা মাকে শাসন করা বা তাদের উপরে আপনার আমাদের কোনো খবরদারি প্রকাশ করা, বেয়াদবি করা এর কোনো সুযোগ নেই। তাদেরকে অন্যায় থেকে আমরা বাঁচানোর চেষ্টা করব, সেটা হবে সন্তান সুলভ যে প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টার মাধ্যমে। এরপরে যে প্রশ্ন